রাজ্যে দুর্যোগের পূর্বাভাস। সকাল থেকে বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে। একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস। তো কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ আশেপাশের এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কম বেশি বৃষ্টি হবে, বাদ যাবে না উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 3 জুলাই রবিবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 3 জুলাই বৃষ্টি অনেকটাই কম হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গ জুড়েই। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার ফের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত কোথাও দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় অর্থাৎ 4 জুলাই সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তবে পূর্ব পশ্চিম অক্ষরেখা দক্ষিণবঙ্গমুখী, সেই কারণে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। এদিন উপকূলের কাছের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, সঙ্গে 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস।